আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই আল্লাহ রহমতে ঘরে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তা হচ্ছে সুজির পিঠা সুজির বিস্কিটও বলতে পারেন বানানো অনেক সহজ এবং খেতেও অনেক মজার আপনারা বাসায় বসে ঝটপট এই রেসিপিটি তৈরি করতে পারবেন এবং যে কোনো অতিথি আপ্যায়নে এই রেসিপিটি একেবারে পারফেক্ট একটা রেসিপি সুজি ডিম এবং চিনি এই তিনটা উপকরণ দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করে ফেলা যায় তো চলুন ভিওয়ার্স দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে তৈরি করলাম আমার আজকের এই সুজির পিঠা বা সুজির বিস্কিট যেটাই বলেন না কেন স্বাদে কিন্তু অসাধারণ খেতে তো পুরো ভিডিওটা দেখবেন একেবারেই স্কিপ করবেন না প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুটো ডিম আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে এনে তারপর নিতে হবে ঠান্ডা থাকা অবস্থায় যদি আপনারা ডিমটা দিয়ে করেন সেক্ষেত্রে সুজির সাথে খুব ভালোভাবে মিশবে না এবং সুজিটাও ফুলবে না আপনার পিঠাগুলো একেবারে পারফেক্ট হবে না এখন দিয়ে দিচ্ছি আমি চিনি আপনারা মিষ্টিটা যতটুকু খান সেটা বুঝে নিয়ে নেবেন আমি এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধটা দেওয়ার কারণে এটার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হবে যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা গুঁড়া দুধটা না ব্যবহার করলেও চলবে সেক্ষেত্রে কিন্তু এটা জমা বাঁধার জন্য আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে এটা কিন্তু একেবারে মিশে গেছে এবং চিনিটা আমি গলিয়ে নিচ্ছি চিনিটা যখন গলে যাবে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি সুজি আমি এখানে দুটো ডিমের জন্য দুই কাপ পরিমাণে সুজি নিয়েছি অর্ধেকটা প্রথমে দিয়ে দিলাম এক কাপের এক কাপের অর্ধেকটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে তারপরে আমি বাকি অর্ধেকটা অ্যাড করব একেবারে সবটুকু অ্যাড করতে যাবে না সেক্ষেত্রে অনেক সময় অনেক বেশি শক্ত হয়ে যেতে পারে এবং অনেক সময় নরম হয়ে যেতে পারে তো এরকম ভাবে পারফেক্ট ভাবে মিশিয়ে নিতে হবে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে আমি বাকি অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর এভাবে করে আমি প্রায় চারবারে সবটুকো সুজি অ্যাড করব সুজিটা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে মেশাতে হবে যাতে করে কোথাও কোনো অংশে বাকি না থেকে যায় মেশানো হয়ে যায় ভালোভাবে এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন কতটুকু শক্ত একটা টাইট একটা খামির তৈরি হয়েছে এখন আমি এটা এভাবে করে রেস্টে রেখে দেব পনেরো মিনিটের জন্য যদি আপনাদের কাছে পনেরো মিনিট পরে মনে হয় যে একটু নরম আছে সেক্ষেত্রে আরেকটু একটু সুজি অ্যাড করতে পারেন ভেজে নেওয়ার জন্য আমি ডুবো তেল নিয়েছি আর তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন পিঠাটা ছাড়তে হবে একেবারে অনেক বেশি গরম অবস্থায় পিঠাটা ছাড়া যাবে না সেক্ষেত্রে আপনারা পিঠা পিঠাটা পুড়ে যাবে কিন্তু পারফেক্টলি ভাজা হবে না এবং অনেক সময় পিঠাটা ভেঙেও যেতে পারে এখন আমি এপাশ পাশ থেকে উল্টে দিচ্ছি একটা চামচের সাহায্যে আর এভাবে করে উল্টে পাল্টে পিঠাটা ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পিঠাটা যাতে পুড়ে না যায় চুলা রাসটা মিডিয়াম লোতে রেখে ভাজতে হবে তো বাকি পিঠাগুলো আমি এভাবে করে দিয়ে দিচ্ছি আমি যেহেতু দুইবারে ভাজবো একেবারে সব পিঠাগুলো দেইনি সেক্ষেত্রে আমি প্রথম ধাপে এরকম করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে এই পিঠাগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি একটা ঝাঁঝরিযুক্ত চামচের সাহায্যে পিঠাগুলো তুলে নিচ্ছি সুজি কিন্তু প্রচুর পরিমাণে তেল টানে আপনারা এই পিঠাটা অবশ্যই এরকম ঝাঁঝরিযুক্ত একটা চামচের সাহায্যে তেলটা ঝরিয়ে নিয়ে তারপরে তুলে ফেলবেন তো এখন আমি একটা কিচেন টাওয়ালের উপরে রেখে দেব। এতে করে তেলটা বাকি যে তেলটা আছে সেটাও খুব ভালোভাবে সোপ হয়ে যাবে তো সবগুলো পিঠে আমার তৈরি হয়ে গেছে আমি সুন্দরভাবে পরিবেশন করেছি আপনারা যেভাবেই চান বিকালে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটি করে দিতে পারেন খুবই স্বাস্থ্যসম্মত এবং খেতে অনেক বেশি মজার ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে আর অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন এতে করে আমি যখন ভিডিও আপলোড করবো নতুন কোনো ভিডিও সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্ত নেক্সটে আবারও দেখা হবে ততক্ষণ সকলেই ঘরে থাকবেন সই সালামতে থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো ভালো খাবার খাবেন ভিটামিন ডি যুক্ত খাবার আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ